আজকে আমরা ছাদে রড ব্যান্ডিং কিভাবে করব সেই বিষয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমত আমরা ছাদের রড বিছানোর ক্ষেত্রে আমরা 10 ইঞ্চি করে মানে স্পেসিং আমরা 5 ইঞ্চি দিলে অবশ্যই 10 ইঞ্চি করে আমরা মার্ক করে নেব। প্রথমত প্রত্যেকটা বটমের নিচ দিয়ে আমরা একটা করে রড 10 ইঞ্চি পরপর বিছিয়ে নেব। তারপরে আমরা সেই রডগুলোকে আমরা সুন্দরভাবে প্রথমত বেঁধে নেব, যাতে সহজে আমরা কাজটা করতে পারি। সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা অতি সহজে কিন্তু এটা একবার দেখলে কিন্তু সবাই কিন্তু করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আর এই ভিডিওটি দেখার পরেও যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করবেন। এর থেকে আমরা অতি সহজভাবে একটা পর একটা গুছিয়ে গুছিয়ে আমরা ভিডিও করে দেখাবো। আর এটা একটু ভিডিওটা লম্বা যাতে না হয় সে বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে, নইলে কিন্তু তোমরা বোরিং ফিল করবেন দর্শকরা। তো তাই আমরা একটু ভিডিওটি একটু টেনে টেনে আমরা ভিডিও করব, তাই দেখতে থাকুন। এখানে আমরা রডগুলো প্রায় সব ঢুকিয়ে নেব, তারপরে আমরা বাঁধবো। আর আমাদের সময় খুব সংকীর্ণ, তাই আমরা ভিডিওটি সেভাবে করতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে তোমাদের আমরা এখানে L/4 হিসাবে আমরা এখানে করেছি, যার 4 ভাগে রেডি করেছি। তো দেখুন আমরা কীভাবে, আমাদের এই ছাদটা আর্জেন্ট থাকায় আমরা ভালোভাবে দেখাতে পারলাম না, তো তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এরপর নেক্সট ভিডিওতে আমি সুন্দরভাবে এক একটার পর এক একটা রড কীভাবে আমরা এরপরে ভিডিও আমি সুন্দরভাবে দেখাবো। তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা অতি সহজে করলাম, আর আমাদের তারা থাকায় একটু আমরা দেখাতে পারলাম না। তো কীভাবে রড ব্যান্ডিং হয়েছে তা অবশ্যই দেখতে পাচ্ছেন। অবশ্যই আমাদের টপের রডগুলো আমরা ব্যান্ড করে দেবো। আর দ্বিতীয়ত এখানে দেখুন কলমে আমরা একটু করে রিং বেঁধে দিচ্ছি। এখন আমাদের কাজ প্রায় ফাইনালের মধ্যে রয়েছে। ভিডিওটা ওই রডটা যদি দেওয়ার ইচ্ছা হয় খুব ভালো করে এই জায়গায় দিন, রড তো লাগবে। নামাই দিব হবে না, এখানে দেখতে পাচ্ছেন একটা করে রিং অবশ্যই তোমরা বেঁধে সুন্দরভাবে মোটা পাল বসে না, ওরকম রড বাঁধার সময় রিং বসে না, রড আসবে থাকবে। বিশেষ করে আমরা ছাদ ডালের উপর বিশেষ নজর রাখবো, কোথায় ভাইব্রেশন কেমন পড়ছে না পড়ছে, নইলে আমাদের বিশেষভাবে কাটতে হবে। ছাদ ডালের পর আমাদের ছাদের জল টিপ টিপ করে নিচে পড়তে পারে, অবশ্যই এই বিষয়ে আমাদের লক্ষ্য করে ছাদ ডালাইটা অবশ্যই সঠিক নিয়মে আমাদের করতে হবে। তো আমরা সেইভাবে লক্ষ্য সমেত আমরা এখানে ছাদ ঢালাইটা করছি। তো আপনারাও এইভাবে করবেন যাতে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এই বিষয়ে লক্ষ্য করেই কিন্তু ছাদ ঢালাইটা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর নেক্সট ভিডিওটি কিসের ওপর নেবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা রইল। অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিও দেখতে পাবেন এবং ভালোভাবে আমি কিভাবে একটার পর একটা রড কিভাবে আমরা দিব তা আমি দেখাবো। তো এই ভিডিওতে দেখাতে পারিনি, ওই জন্য আমাকে ক্ষমা করবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।